আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত লোকমান হাকিম ও এক কালনাগিনীর একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা নিশ্চয়ই হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। লোকমান হাকিম নাকি গাসেদের সাথেও কথা বলতেন। নবী না হওয়ার পরও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন, আমি লোকমানকে হেকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছি। একদিন লোকমান হাকিমের এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণ শিকারে বের হলেন। বাদশার মনে ভয় বলতে কিছু ছিল না। বাদশা ছিলেন খুবই সাহসী, তাই সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক সেদিক তাকাচ্ছে আর এগুচ্ছে। হঠাৎ করে বাদশার কানে এক মানুষের কান্নার আওয়াজ ভেসে আসলো। মনে হচ্ছে অতি নিকটেই কে যেন কাঁদছে, তা আবার মেয়ের গলায়। বাচ্চা চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, তুমি কে এবং এভাবে কাঁদছ কেন? তুমি কি আমার মতো মানুষ নাকি জিন ভূত? এসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল, হুজুর, আমি আপনার মতো মানুষ, তবে মেয়ে মানুষ, কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না, কারণ আমি বস্ত্রহীন। হুজুর, আমাকে এক টুকরো কাপড় দিন, যাতে করে আমি আপনার দেওয়া বস্ত্র পরে আপনার সামনে আসতে পারি। বাদশার এবার একটু বাড়তি সাহস হলো। কথামতো বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনে ছুড়ে দিলেন। কিছুক্ষণ পর গাছের পেছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো। বাদশা মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কোয়া কোয়া। বাদশা জিজ্ঞেস করল, তুমি এখানে কি করে এলে? মেয়েটি উত্তর দিল, জানি না। এবার বাদশা জিজ্ঞেস করল, তুমি কি আমার সাথে আমার মহল্লায় যাবে? যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মহল্লায় নিয়ে যাব। মেয়েটি বলল, হুজুর, আপনার সাথে নিয়ে যেতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে, তা কি আপনি করবেন? বাচ্চা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ঠিক আছে, তাই হবে। কথাও যা কাজও তাই, কাজই আসলো, বিয়ে হলো। মনের আনন্দে বাচ্চা ছোট রানী কোয়া কোয়াকে নিয়ে বেশি থাকে। বাচ্চা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গেছে, ভুলে গেছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু লোকমান হাকিমের কথাও, যিনি ছিলেন হাকিমের বাদশা। এর আগে বাদশা যখন যা কিছু করত, প্রিয় বন্ধুর থেকে বুদ্ধি পরামর্শ নিয়েই করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করতে বন্ধু লোকমান হাকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত। অথচ বাদশা কোয়া কোয়াকে বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তেই ভুলে গেছে। কোয়া কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমকে। তবে বাদশার প্রিয় বন্ধু লোকমান হাকিম কিন্তু তার মহল্লার বর্তমান হালচাল সবই নজরে রাখছে, স্মরণেও রাখছে। বাচ্চা যে সোনাবনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও সে জানে, কিভাবে করেছে তাও জানে, আর মেয়েটির জন্ম পরিচয়ও আগে থেকে লোকমান হাকিমের জানা আছে। কিন্তু বাদশা মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম নিজে থেকে কোনোদিন মহল্লায় প্রবেশ করেনি। এদিকে বাচ্চার মহল্লায় একের পর এক অঘটন ঘটেই চলছে। অঘটন হলো, প্রতি রাতে কোনো না কোনো গ্রামের জনসাধারণের গরু থাকে না, মহিষ থাকে না, ছাগল থাকে না। কোয়া কোয়াকে মহল্লায় আনার পর থেকে চারিদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেছে। বাচ্চার এমন মহাবিপদের কথা শুনে লোকমান হাকিম আর রাগ করে থাকতে পারলেন না। হাকিমের বাচ্চা ছুটে এলেন বন্ধু বাচ্চার মহল্লায়। লোকমান হাকিম বাচ্চাকে বললেন, আপনার নতুন বিয়ে করা স্ত্রী কোথায়? আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানিও পান করতে পারবো না? নতুন স্ত্রীকে বলুন আমার জন্য এক গ্লাস পানি আনতে। নতুন রানী এক গ্লাস পানি নিয়ে বাচ্চার দরবারে এলেন। কোয়া কোয়া পানি নিয়ে দরবারে এসে লোকমান হাকিমকে দেখে রাগে গড়গড় হয়ে গেলেন। নতুন রানীর এমন অবস্থা দেখে বাচ্চা অবাক হয়ে বন্ধু লোকমান হাকিমকে জিজ্ঞেস করলেন, এর ঘটনা কি? বাচ্চার এমন প্রশ্নে বন্ধু লোকমান হাকিম শুধু হাসতে লাগল। বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাচ্চা রেগেমেগে বলল, হাসি বাদ দিয়ে বলুন ঘটনা কি? এবার লোকমান হাকিম বলল, বন্ধু, ঘটনা তো অনেক কিছু, তা বলি কি আর শেষ করা যাবে? মেয়েটিকে মহল এনে তুমি মারাত্মক ভুল করেছ বন্ধু। এর কারণ হলো, মেয়েটি মানুষ নয়, মেয়েটি একটা রাক্ষস। বাচ্চা বলল, এসব আমি বিশ্বাস করি না, আমাকে এর প্রমাণ দিতে হবে। লোকমান হাকিম বলল, অবশ্যই প্রমাণ দেখতে পাবে, আর প্রমাণ দেখতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। তোমার মহলের ভেতরে থাকা সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে,
মোট কথা তোমার মহলে যেন কোনো রকম পানি না থাকে। তারপর গভীর রাতে তুমি তোমার রানীর কাছে এক গ্লাস পানি চাইবে। তুমি বলবে, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। ঠিক তখনই দেখবে যে নতুন রানী তোমাকে কোথায় থেকে পানি এনে দেয়। কথাও যা কাজও তাই, মুহূর্তের মধ্যেই সব কাজ সমাধান হয়ে গেল। লোকমান হাকিমের কথা মতো বাদশাহ নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইল, কিন্তু কলসিতে তো পানি নেই। হাতে গ্লাস নিয়ে বাহিরে থাকা জাতাকলের কে বলল, কদিন পর আমরা সাগর ভ্রমণে বের হচ্ছি, সাথে আমার বন্ধু লোকমান হাকিমও থাকবে। কোয়া কোয়া তো শুনে খুবই খুশি, অনেকদিন হলো কোথাও বের হচ্ছি না, আর নিজের শক্তি দিয়ে লোকমান হাকিমকে সাগরে ডুবিয়ে মারতে পারবো। আর এই নিয়েই সে বেশি আনন্দিত হলো যে সে লোকমান হাকিমকে সাগরে ডুবিয়ে মারবে। কয়েকদিনের মধ্যেই তারা সাগরে ভ্রমণে বের হলো। এদিকে লোকমান হাকিমও বুদ্ধি আঁটে, কিভাবে এই রাক্ষসীকে ভালোভাবে সাহেস্তা করা যায়। সে সাথে কোয়া কোয়াও সুযোগ খুঁজে যে কিভাবে লোকমান হাকিমকে ফাঁদে ফেলে মেরে ফেলা যায়। হঠাৎ লোকমান হাকিমের মাথায় একটা বুদ্ধি আসলো। সে রাক্ষসী রানীকে বলল, কুলসুন দরিয়ায় পানিতে নাকি আশ নেই, যাকে বলে দোআশ পানি। শুনেছি এই দরিয়ায় পানিতে কোনো কিছুই ভাসে না, কোনো কিছুই ভেসে থাকে না। এও শুনেছি এই দরিয়ার কোনো তলাও নেই, শুধু পানি আর পানি। তা কি ঠিক ভাবি সাহেবা, আমি কি তা ভুল শুনেছি? লোকমান হাকিমের কথার জবাবে কোয়া কোয়া বললেন, যত সব ফালতু কথা, দরিয়ার যদি তলায় না থাকে তো এত পানি আছে কিসের ওপরে? অবশ্যই এই পানিগুলো একটি পাত্রের ওপর আছে, শুধু কুলসুন দরিয়ায় না, যে কোনো নদীনালা সাগর মহাসাগর সবারই তলা আছে। লোকমান হাকিম হেসে বললেন, আমার বিশ্বাস হয় না যে কুলসুন দরিয়ায় তলা আছে, আর যদি থেকেই থাকে তা আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। কুলসুন দরিয়ার তলা আছে কি নেই তা কি আপনি প্রমাণ করতে পারবেন ভাবি সাহেবা? কোয়া কোয়া রাগের মাথায় বলল, অবশ্যই প্রমাণ দেখাতে পারবো। আর এরপর বলল, কুলসুন দরিয়ার মাঝখানে যাওয়ার পর আমি একটা সাপ হয়ে পানির নিচে যাব, আর আমার লেজটা থাকবে আপনার হাতে। আমি কুলসুন দরিয়ার তলদেশে গিয়ে আমি লেজ নাড়াচাড়া করলে বুঝতে হবে যে আমি কুলসুন দরিয়ার তলদেশে পৌঁছে গেছি, আর না হয় কুলসুন দরিয়ার তলদেশ থেকে আমি আমার মুখে করে মাটি নিয়ে আসব। তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে কুলসুন দরিয়ার তলদেশ আছে। লোকমান হাকিম বললেন, ভাবি সাহেবা, আপনার প্রমাণ দেখার আশায় আছি, দেরি না করে আপনি আপনার কেরামতি শুরু করুন। আমি উপর থেকে তো খুব ভালো পর্যবেক্ষণ করতে থাকি। মুহূর্তেই কোয়া কোয়া এক সাপের রূপ ধারণ করে ফেলল।
জাহাজের নিস্তলা থেকে লোকমান হাকিম দেখছে জানালা দিয়ে এক বিশাল বড় সাপ কুলসুন দরিয়ায় নামছে। এর সাথে লোকমান হাকিম তার সাথে নেওয়া ঔষধের শিশিগুলো রেডি করে ফেলল, যাতে করে সে খুব দ্রুত তার করণীয় কাজগুলো সেরে নিতে পারে। লোকমান হাকিম ভয়কে উপেক্ষা করে সময় মতো সাপের লেজটাকে ধরে ফেলল। অল্প কিছুক্ষণের মধ্যে সাপের লেজ নড়াচড়া শুরু করল। এমন সময় লোকমান হাকিম সাথে নেওয়া এক শিশি ঔষধ সাপের লেজের মাঝামাঝি ঢেলে দিল। সঙ্গে সঙ্গে অনেকখানি জায়গা নিয়ে সাপের লেজের চারিদিকের পানি পাথরের মতো শক্ত হয়ে গেল। আর এরপরে আরও কয়েক শিশি ঔষধ ঢালল, মুহূর্তে বিশাল জায়গা জুড়ে পাথর হয়ে গেল। আর সেই সাথে কোয়া কোয়া সেই সাগরের নিচের আটকা পড়ে গেল চিরদিনের জন্য। এরপর লোকমান হাকিম আর সময়ের অপচয় করলেন না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।